দেশের তিন জেলায় সড়কে প্রাণ ঝরেছে সাত জনের, আহত হয়েছেন প্রায় ২৫ জন। মেহেরপুর সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে আসা মেহেরপুরগামী পণ্যবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি সিমেন্ট বোঝাই কার্গো ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মিনি ট্রাকের দুজন নিহত হন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে চারজন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বদলগাছি পত্নীতলা সড়কের পয়নারী নামক স্থানে এই ঘটনাটি ঘটে। এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।